এটা হলো রয়্যাল ব্ল্যাক বিউটি হোয়াইটিং ক্রিম। ভিতরটা থাকবে খুব কালো করে কৌটাটা, এবং ক্রিমটার কালারটা থাকবে একটু ঘিয়ে ঘিয়ে। এটা আমি এই স্কিনে অ্যাপ্লাই করা দেখাচ্ছি ক্রিমটা কেমন হবে, এবং স্কিনের সঙ্গে মিশে যায় এমন একটা ক্রিম দেখতেই পারছো, স্কিনের সঙ্গে মিশে যায় এমন একটা ক্রিম। এই ক্রিমটা কেমন হবে, কেমন কাজ করবে, এই ক্রিমটা কতটা ফর্সা করবে, এই ক্রিমটা কারা কারাটা ইউজ করতে পারবে, এই ক্রিমটা আসলে স্কিনকে কতটা ফর্সা করবে, সব কিছুই আমি এই ভিডিওতেই বলবো। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা একটু সংক্ষেপে হবে, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর যদি এই ক্রিমটা ইউজ করতে চাও ইউজ করো, না হলে এটা অফ করে দিও। আর যারা অলরেডি এই ক্রিমটা ইউজ করছো তারা অবশ্যই আমাকে কমেন্টস করে বলো যে ভাই এই ক্রিমটা এমন হয়েছে, এমন স্কিনের সমস্যা হয়েছে, এমন এই কাজ হচ্ছে কি না। অবশ্যই তোমার একটা কমেন্টের দ্বারাই অন্যরাও বুঝতে পারবে যে এই ক্রিমটা কেমন। এই ক্রিমটা তোমরা আমার মতে, আমি যেহেতু বিক্রি করি, আমি যেহেতু কসমেটিকের দোকানদার, সেই ক্ষেত্রে আমি বলবো আমার যে অভিজ্ঞতা আছে সেই ক্ষেত্রেই এই ক্রিমটা কেমন সেইটাই আমি বলবো। এই ক্রিমটা আমি অনেকেই দিয়েছি যাদের স্কিনে দেখা যাচ্ছে কোনো ক্রিমেই কাজ করে না, তাদের দিয়েছি, কিন্তু এই ক্রিমটার তেমন কোনো রেজাল্ট আমি পাইনি। তারা বলে যে ভাইয়া ক্রিমটা দিয়েছেন ঠিক আছে, কিন্তু তেমন কোনো ফর্সা করেনি, বাট তেমন কোনো ভালো না, তেমন কোনো ভালো না এই ক্রিমটা। এখন আমি দুটো তিনটে কাস্টমারকে দিয়েছি, রেজাল্টটা কিন্তু আমি ভালো পাইনি। এই জন্যই আমি বলছি এই ক্রিমটা কিন্তু তেমন ভালো রেজাল্ট দেয় না, কারণ আর যারা প্রথম দিকে একদম প্রথম দিকে ক্রিম ইউজ করছো তারা তাদের হয়তো কাজ করতে পারে, বা তোমরা যারা চাঁদনি গৌরী, ডিউ বা স্কিন শাইন, গোমেলা এইসব ক্রিম ইউজ করছো তাদের ক্ষেত্রে কিন্তু একদমই কাজ করবে না। এখন যেটা সত্য সেটাই বলছি, এখন তোমরা যদি এটা ইউজ করতে চাও ইউজ করো, না হলে এটা অফ করে দিও। আর আমার মতে এই ক্রিমটা না